नमस्कार ओमैन फाउंडेशन उद्योगे श्रद्धेय श्री विवल किशोर मुखोपाध्याय लेखा द प्रैक्टिस ऑफ दि इंटीग्रल योग पूर्णजोगे साधन पद्धति এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যুগলদার এই অমূল্য বইটি যে অধ্যায়টি আজকে শুরু করব সেটি একাদশ অধ্যায়, চ্যাপ্টার 11, সাধনা টু ওয়ার্ক, কর্ম সাধনা। এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা সকলেই জানি যে পূর্ণ যোগের যে সাধনা তাতে কর্ম তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই কর্ম ও আধ্যাত্মিকতা এই দুটি বিষয় এত বেশিবার এত নানাভাবে কখনো কর্মকে অধ্যাত্ম জীবনের প্রতিবন্ধকতা হিসেবে দেখানো হয়েছে, কখনো বা কর্মকে অধ্যাত্ম জীবনের সহায়ক হিসেবে দেখানো হয়েছে, ভাবনা চিন্তা করা হয়েছে। ভারতবর্ষের প্রাচীন পরম্পরার বিভিন্ন ধারাতে এই উভয় রকম বিষয়কেই আমরা দেখেছি। সামগ্রিকভাবে যে প্রাচীন সাধনা পারম্পর্য, সাধন পারম্পর্য, তাতে কর্মের ভূমিকাকে যেন খানিকটা ছোট করে দেখারই একটা প্রয়াস এরকমই আমরা দেখেছি। যদিও তার ব্যতিক্রম অবশ্যই আমরা আগেই বলেছি রয়েছে, মা এবং শ্রী অরবিন্দের সাধনায়, পূর্ণযোগের সাধনায় এই কর্মের একেবারে ইউনিক, সমস্ত দিক থেকে আলাদা এরকম একটি ভূমিকা আছে এবং যেটি যুগলদার এই আলোচনাতে ভীষণ স্পষ্টভাবে একেবারে কোনো রকম সংশয় সন্দেহ ছাড়া তার ভেতরের কথাটি আমাদের কাছে প্রকাশিত হয়েছে। পূর্ণযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কর্মসাধনা। যোগদা বলছেন যে আমাদের যারা এই যোগ সাধনার সঙ্গে যুক্ত, পূর্ণযোগের সাধনার সঙ্গে, আমাদের একেবারে আলটিমেট গোল যদি বলা যায়, অর্থাৎ অন্তিম লক্ষ্য, সেটি কি? সেটি হচ্ছে পৃথিবীর বুকে দিব্য জীবনের প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট অফ ডিভাইন লাইফ অপন আর্থ। এটি হল আমাদের চূড়ান্ত লক্ষ্য, আলটিমেট গোল। এখানে পৌঁছানোর জন্যে আমাদের একটা অন্তর্বর্তী লক্ষ্যকে নির্বাচিত করে নিতে হয়েছে, যাকে বলছেন ইন্টারমিডিয়েট গোল, অর্থাৎ একেবারেই তো এস্টাবলিশমেন্ট অফ ডিভাইন লাইফ অপন আর্থ এখানে পৌঁছতে পারবো না, বলা যেতে পারে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পথ অতিক্রম করতে হবে। সেই পথটিকে যেন অন্তর্বর্তীকালীন একটি লক্ষ্য হিসেবে যুগলদা নির্বাচিত করেছেন, সেটি কি? হোয়াট ইজ আওয়ার ইন্টারমিডিয়েট গোল? সেখানে বলছেন অ্যাচিভমেন্ট অফ ভিক্টরি অফ দ্য ডিভাইন ইন দ্য টোটালিটি অফ আ এমবডিড হিউম্যান এক্সিস্টেন্স। সেকেন্ড, আ কনসেন্ট্রেশন অফ দ্য থিঙ্কিং মাইন্ড অ্যান্ড ইটস নলেজ অ্যালোন
or the consecration of the heart and its emotions will not serve our purpose. তিনটি দিক থেকে বিষয়টিকে দেখছেন এই ইন্টারমিডিয়েট গোল। ইন্টারমিডিয়েট গোল কি না, এই যে ভগবান তিনি আমাদের অস্তিত্বে মানে পরিপ্রকাশিত আমাদের যে অস্তিত্ব তার সবটুকুর উপরে তার বিজয় ঘোষিত হবে। অর্থাৎ এই অস্তিত্ব যতটা যা যা কিছু নিয়ে আমাদের এই অস্তিত্ব রয়েছে সেই একেবারে উচ্চতম সূক্ষ্মতম চেতনা থেকে নিম্নতম স্থূলতম চেতনা পর্যন্ত আমাদের অস্তিত্বের সমস্ত দিকটা সেই সব দিকের উপরে ভগবানের বিজয় ঘোষিত হবে। এইটি হচ্ছে ইন্টারমিডিয়েট গোল। এই যে ইন্টারমিডিয়েট গোল, এই যে মাঝখানের যে লক্ষ্য, যে লক্ষ্যের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওই চূড়ান্ত লক্ষ্যে গিয়ে পৌঁছব, ডিভাইন লাইফ অফ অন আর্থ, সেখানে গিয়ে পৌঁছব, এই ইন্টারমিডিয়েট গোলকে যদি আমরা সেই গোলে পৌঁছতে চাই, সেই লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের নিরন্তর প্রত্যেকটি কাজের অংশকে ভগবানকে নিবেদন করতে হবে, কনসেন্ট্রেশন, তাকে পবিত্র করে তুলতে হবে ভাগবত স্পর্শে, ভগবানের কাছে নিবেদন করে করে তাকে পবিত্র করে তুলতে হবে। এটা বললেই আমাদের মনে হয় যে আমাদের যে আমরা যে ভাবনা চিন্তা করছি, যে জ্ঞানে আমরা পৌঁছেছি, এইগুলোকেই যদি আমরা দিয়ে দিই ভগবানের কাছে, থিঙ্কিং মাইন্ড অ্যান্ড ইটস নলেজ, এইটি যদি আমরা ভগবানের কাছে দিয়ে দিই, তাহলেই বোধ হয় কাজটা শেষ হয়ে যাবে। না তা নয়, বলছেন কনসেন্ট্রেশন অফ দ্য হার্ট অ্যান্ড ইটস ইমোশন, অর্থাৎ আমাদের যে হৃদয় মানে অনুভবের কেন্দ্র এবং আমাদের যে ইমোশন যে আবেগ সেগুলোও আমাদের দিতে হবে। কেউ যদি শুধু চিন্তাভাবনা অর্থাৎ মানস ক্রিয়া সেটি পরিপূর্ণভাবে ভগবানের কাছে নিবেদন করেন, শুধু তাতেও যেমন হবে না, তেমনি কেউ যদি শুধুমাত্র তাদের আবেগকে ভগবানের কাছে নিবেদন করেন তাতেও কিন্তু উদ্দেশ্য সিদ্ধ হবে না। তাহলে সবটা দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, এই যে বৃত্ত, বৃত্ত কথাটি মানে ফিজিক্যাল বা মানি নয়, তাহলে বৃত্ত কি? বৃত্ত হচ্ছে আমাদের চিন্তার সম্পদ, আমাদের মানস সম্পদ। তাহলে কি করতে হবে? না সেটাও দিলে যেমন হবে না, আমার যত বাণী সব দিতে হবে। বাণী মানে ওই ভাবনা যখন কাজে পরিণত হচ্ছে তার অন্তর্বর্তী যে জায়গাটি সেটি হচ্ছে বাণী, এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন। আমি যা বলতে চাইছি, যেটা করছি, সেটা যখন আমি প্রকাশ করছি, সেই প্রকাশটা সেটাও দিতে হবে। তো সেই জন্য এখানে যুগলদা বলছেন যে থিঙ্কিং মাইন্ড অ্যান্ড নলেজ অলোন অর দ্য কনসেন্ট্রেশন অফ দ্য হার্ট অ্যান্ড ইটস ইমোশন উইল নট সার্ভ দ্য পারপাস। তাহলে কি এখানে বলছেন যে এন্টায়ার কনসেন্ট্রেশন অফ দ্য প্র্যাগম্যাটিক উইল ইন ওয়ার্ক ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। The entire concentration of the pragmatic will in war is absolutely necessary. Pragmatic will, pragmatic মানে কার্যকরী, প্রায়োগিক, এমন একটি ইচ্ছা শক্তি যা ওই ইচ্ছাকে প্রয়োগের অভিমুখীনতা দেয়,
যেমন আমি আমার ইচ্ছা যে প্রত্যেক দিন সাবিত্রীর চার পাতা করে পড়ব, এটা ইচ্ছা। কিন্তু এটা প্র্যাগম্যাটিক বিল কখন হবে? এটা হচ্ছে থিওরিটিক্যাল বিল, তত্ত্বগত ভাবে এটি আমার ইচ্ছা। এটি প্র্যাগম্যাটিক কখন হবে? যখন আমি দিনের একটি নির্দিষ্ট সময়কে নির্ধারিত করে নেব এবং সেই সময়ে যাই হোক না কেন সাবিত্রীর ওই চারটি পাতা কি দুটি পাতা যেরকম আমরা ঠিক করেছি সেইভাবে পাঠ করব। তো এটা হচ্ছে প্র্যাগম্যাটিক বিল। তো বলছেন এন্টায়ার কনসেক্রেশন অব দি প্র্যাগম্যাটিক বিল, অর্থাৎ শুধুমাত্র ইচ্ছা নয়, সেই ইচ্ছাকে কাজে প্রয়োগ করবার উপযুক্ত উপযুক্ততায় আসা ইচ্ছার যে অংশ সেটিকে একেবারে অবধারিত ভাবে সেটিকে নিবেদন করতে হবে ভগবানের কাছে। প্র্যাগম্যাটিক বিল ইন ওয়ার্ক, কাজে প্রয়োগ করা হচ্ছে যে প্রায়োগিক ইচ্ছাশক্তিকে, ব্যবহারিক ইচ্ছাশক্তিকে সেইটিও নিবেদন করতে হবে। নচেত যদি না করা হয়, তাহলে যেরকম শ্রী অরবিন্দ বলেছেন যে ভগবানকে জীবনের অন্য এক অংশে সে হয়তো পাবে, কিন্তু জীবনকে, সম্পূর্ণ জীবনকে ভগবানকে দিয়ে পূর্ণ করে নেওয়া, জীবন পূর্ণ হয়ে উঠছে দিব্যত্বের ভেতর দিয়ে, সেটি হবে না, কম্পার্টমেন্টালাইজ লাইফ হবে। যখন সে ঠাকুর ঘরে তখন সে ভগবানের, যখন সে পথে তখন সে আর ভগবানের নয়। এই যে আদার লাইফ, ওয়ান উইল নট বি এবল টু ফুলফিল দ্য ডিভাইন ইন লাইফ, দে মে ফাইন্ড গড ইন আদার লাইফ, অন্য এক জীবনে, যে জীবন ওই ঠাকুর ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, সেইখানে সে হয়তো ভগবানকে পাবে, বা যে জীবন ওই ধ্যান রত অবস্থাটুকুর ভেতরে সীমাবদ্ধ সেখানে সে হয়তো ভগবানকে পাবে। কিন্তু ফুলফিলমেন্ট অফ দ্য লাইফ, ফুলফিলমেন্ট অফ দ্য ডিভাইন ইন লাইফ, এই বিষয়টি ঘটে উঠবে না। অর্থাৎ জীবনের ভেতরে দিব্যত্বের পূর্ণতা সেটি আসবে না, ফলে ট্রু ভিক্টরি that shall be the key to the riddle of our unhappy and transient and ignorant terrestrial existence will ever evade us. আমাদের এই অসুখী, অশাশ্বত এবং অজ্ঞান পার্থিব অস্তিত্ব তিনটি কথা বলেছে, আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, এই টেরেস্ট্রিয়াল এক্সিস্টেন্স এটি কিরকম, না এটি একটি আনহ্যাপি অসুখী অস্তিত্ব। কারণ বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত কথা, সংসারে সুখ অল্প কিন্তু সুখের আশা অপরিমিতা। অর্থাৎ আমরা চাই যেই সেই চাহিদাটা পূর্ণ হয়ে গেল আবার অন্য কিছু চাই। এই যে কন্টিনিউয়াস একটা প্রসেস অফ আনহ্যাপিনেস এর মধ্যে আমরা রয়েছি, আনন্দ চাইছি, সুখ চাইছি, সুখ যেই পূর্ণ হয়ে যাচ্ছে আবার অসুখী হয়ে পড়ছি আমরা, আবার সুখ চাইছি। তো সেই জন্যে প্রথম হচ্ছে জীবন অসুখী, দ্বিতীয় জীবন হচ্ছে ট্রানজিয়েন্ট, অর্থাৎ স্থায়ী নয়, ট্রানজিয়েন্ট, অশাশ্বত। এটি আমরা জন্মের অব্যবহিতকাল পর থেকেই জেনে যাই যে আমার জীবন স্থায়ী নয়, অস্থায়ী জীবন। সেটি আরেকটি, এই যে কন্টিনিউয়াস আনহ্যাপিনেস, কন্টিনিউয়াস ট্রানজিয়েন্স, এবং তৃতীয় ইগনোরেন্স, অর্থাৎ আমাদের এই জীবন হচ্ছে অজ্ঞানতায় পূর্ণ।
তাহলে অসুখী অশাশ্বত এবং অজ্ঞান এই পার্থিব অস্তিত্ব, এর একটা ভাঙা আছে, এর একটা সংকট আছে। কি সংকট? যে তাহলে কেন এই জীবন? বা যদি আমরা জীবনকে এতটাই অসুখী অশাশ্বত এবং অজ্ঞান বলে ধরি, তাহলে সেই জীবনের প্রতি কেন আমাদের এত অ্যাটাচমেন্ট? যার ভেতরে সুখ নেই, চিরস্থায়ী সুখ যার ভেতরে নেই, যার ভেতরে চিরস্থায়িত্ব নেই এবং যার ভেতরে জ্ঞানের পরিপ্রকাশ নেই, তাহলে তাকে আমরা চাইব কেন? তাকে তো আমাদের চাইবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু তাকে চাইছি। এই যে সংকট, এই সংকটে থেকে বেরিয়ে আসবার যে সূত্র, সেইটি যদি আমরা পেয়ে যাই তখন একরকম হয়, কিন্তু সে সূত্রটি অধরাই থেকে যাবে চিরকালের জন্য যদি না ট্রু ভিক্ট্রি, সত্যি সত্যি দিব্যত্বের দ্বারা সেই জীবনকে জয় করে না নেওয়া যায়। যদি সত্যি সত্যি এই জীবনকে দিব্যত্বের দ্বারা জয় করে নেওয়া যায়, তাহলে এই জীবনের ভেতরকার, এই অসুখী অশাশ্বত এবং অজ্ঞান জীবনের ভেতরকার, পার্থিব অস্তিত্বের ভেতরকার যে সংকট মোচনের সূত্র, সেটি আমরা পেয়ে যাব। কিন্তু যদি তা না পারি, তাহলে ভিক্ষি যদি সম্ভব না হয়ে থাকে, তাহলে এটা চিরকালই আমাদের কাছে অধরা থেকে যাবে। বলছেন মাও, তিনিও একটা পূর্ণ যোগের উপযুক্ত অনুষ্ঠান করতে গেলে জীবনে কর্মযোগের যে আবশ্যিকতা এবং কি এটি না, কর্মযোগের আবশ্যকতা শুধু নয়, পূর্ণতা, ফুলফিলমেন্ট, ফর দ্য ফুলফিলমেন্ট অব দি ইন্টিগ্রাল যোগ কর্মযোগ ইজ এসেনশিয়াল। অর্থাৎ কর্মযোগ পূর্ণযোগের পূর্ণতার জন্য একেবারে অপরিহার্য। মায়ের 28 এপ্রিল 1929 সালের একটি কনভারসেশন থেকে এটি জানা যায়। তিনি বলছেন পূর্ণ যোগে সমগ্র জীবনকে একেবারে তার ক্ষুদ্রতম অনুপুঙ্খতম অংশটি পর্যন্ত রূপান্তরিত করে দিব্যায়িত করে তুলতে হবে। সমস্ত জীবন তার একেবারে ক্ষুদ্রতম এবং অনুপুঙ্খতম বিষয়টি পর্যন্ত ডাউন ইভেন টু দ্য স্মলেস্ট ডিটেইল হ্যাজ টু বি ট্রান্সফর্মড টু বি ডিভাইনাইজড, রূপান্তরিত করতে হবে। রূপান্তর কিসের? দিব্যায়িত করে তুলতে হবে, দিব্যায়নের মধ্যে দিয়ে তাকে রূপান্তর করে তুলতে হবে। নচে জীবনে একটা বিভাজন থেকে যাবে, যে বিষয়ে আমরা আগে বলেছি যে কম্পার্টমেন্টালাইজ লাইফ। আমি যখন ঠাকুর ঘরে তখনই আমার দিব্য জীবন, আমি যখন বাজারের পথে তখন আমার জীবনে আর দিব্যের কোনো ভূমিকা নেই, এই বিভাজন থেকে যাবে। যখন আমি সমাধির কাছে মাথা ঠেকাচ্ছি তখন আমি ভগবানের খুব কাছাকাছি, যেই সেন্টার বা আশ্রম থেকে বেরিয়ে গেলুম সঙ্গে সঙ্গে বাবা এটা আমার সেকুলার লাইফ, এখানে আমার আর ওই স্পিরিচুয়ালিটি নেই। ধ্যানে বসেছি, ধ্যানের ভেতরে কোনো অভিজ্ঞতা বা উপলব্ধি হয়তো ঘটেছে, একেবারে অন্তঃচেতনার ভেতরে কোনো একটি উপলব্ধি হয়তো ঘটেছে, কিন্তু
যদি তিনি ওই আগে যেটা বলেছে ওই রকম ভাবে জীবনকে পরিচালিত করতে করা যেতে পারে এরকমটা বিশ্বাস করে থাকেন, তাহলে বাকি জীবনটা অপরিবর্তিত থেকে যাবে। যদিও ধ্যানের ভেতরে তাঁর অধ্যাত্ম উপলব্ধি ইত্যাদি হতেও পারে, কিন্তু বাইরের জীবন সম্পূর্ণরূপে অপরিবর্তিত থেকে যাবে। এই বিভাজিত জীবনকে যারা তাদের জীবনের আদর্শ হিসেবে ধরে নিয়েছেন, নিতেই পারেন অনেকে যে আমার জীবন আমার নতুন করে আমি সাজিয়ে নেব, এই অংশটুকু আমার জীবনের দিব্য অংশ, এই অংশটুকু আমার জীবনের অদিব্য অংশ। মা বলছেন যে এই আদর্শ যাদের তারা থাকতেই পারেন, কিন্তু যারা পূর্ণ যোগের আদর্শ নিয়ে জীবন গঠন করবার জন্য এসেছেন, এটা কিন্তু তাঁদের আদর্শ নয়। পূর্ণযোগীর আদর্শের সঙ্গে এই আইডিয়াল অফ কম্পার্টমেন্টালাইজ হিউম্যান লাইফ তার মিল নেই, তাদের কোনো মিল নেই। এ আমাদের যোগের আদর্শ নয়। কারণ আমরা কি চাই? আমরা চাই ডিভাইন কনকোয়েস্ট অফ দিস ওয়ার্ল্ড, ডিভাইন কনকোয়েস্ট অফ দিস ওয়ার্ল্ড। এই সমগ্র পৃথিবীর ভেতরে আমরা একটা দিব্য বিজয় চাই। সমস্ত স্পন্দন বিজিত হবে ভগবানের স্পন্দনের দ্বারা, এবং এই পার্থিব জীবনে ভগবানের প্রত্যক্ষ উপলব্ধি ঘটবে। জীবনের বা জগতের কোনো কিছুকেই আমরা যেন অপ্রয়োজনীয় না ভাবি। যা কিছু জীবনে আসে, যা যা ঘটছে, তার প্রত্যেকটা প্রয়োজন আছে। এমন ভাবলে চলবে না যে বাইরের জীবন ও বাইরের কর্মধারা দিব্য জীবনের অন্তর্গত নয়। যদি আমরা তাই ভাবতে থাকি তাহলে কি হবে? না, এতাবৎ কাল আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে যাব, এবং বাইরের জগৎ আমাদের কাছে অজীর্ণই থেকে যাবে, জয় করতে পারব না আমরা। সুতরাং যদি আমরা আমাদের জীবনকে পূর্ণযোগের আদর্শে গঠন করতে চাই, তাহলে প্রথম যে জিনিসটা দরকার, ডিভাইন কনকোয়েস্ট অব দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যাতে ভগবানের বিজয় প্রতিষ্ঠিত হয়। সমস্ত রকমের চিন্তার স্পন্দন সে সব ভগবান জয় করে নেবেন। পার্থিব জীবনে ভগবানের প্রত্যক্ষ উপলব্ধি ঘটবে। জীবনের কোনো কিছুই অপ্রয়োজনীয় ভাবলে চলবে না। এমন ভাবলে চলবে না যে বাইরের জীবন, বাইরের কাজকর্ম আমার, এগুলো কোনোটাই জীবনের অন্তর্গত নয়। এখন মূল প্রশ্ন হচ্ছে, এ তো সবই তত্ত্বের কথা গেল, মূল প্রশ্ন হচ্ছে যে পূর্ণযোগের এই সাধনা কিভাবে করব, কিভাবে কোনো কাজের রূপায়নকে কর্মযোগ বা যোগ অফ অ্যাকশন তাতে রূপান্তরিত করব। আসলে সত্যিটা কি? সত্যিটা এই যে সকলেই সবসময় আমরা কাজ করছি। সেই বিখ্যাত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের পঞ্চম শ্লোক, তাতে বলা হচ্ছে, নাহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশঃ কর্ম সর্ব প্রকৃতিজয়ীর গুণৈঃ। অর্থাৎ কশ্চিত জাতু ক্ষণম অপি অকর্মকৃত তিষ্ঠতি, তার মানে কখনো কেউ কখনো ক্ষণমাত্র অকর্মকারী থাকে না, থাকতে পারে না। অর্থাৎ
কাজ করছে না এরকম কেউ এক মুহূর্তের জন্য থাকতে পারে না। তিষ্ঠতি নাহি প্রকৃতি যেই গুণই অবশ্য সর্ব হি কর্ম কার্যতি, অর্থাৎ প্রকৃতি যেই গুণই অর্থাৎ প্রকৃতি জাত গুণ সমূহ, প্রকৃতি যে গুণগুলো আমাদের ভেতরে সঞ্চারিত করেছে, প্রকৃতি মানে মানব ধর্ম, স্বভাব ধর্ম, আমাদের পার্টিকুলার নেচার, সেইটি আমাদের ভেতরে বেশ কিছু গুণ সরবরাহ করেছে, সেই সব গুণের প্রভাবেই সকলকে কাজ করে যেতে হচ্ছে। অর্থাৎ এখানে যুগলদাজি বলছেন যে যুগলদার মূল কথাতে So is it not an obvious fact that everybody, without exception, has been doing action all the time? সব সময় কি একজন কাজ করে যাচ্ছে না? এইবার সেই দারুণ জায়গা হচ্ছেন, তাহলে অ্যাকশন বা কাজ বা কর্ম তার সংজ্ঞাটা কি হবে? What is the definition of action? এই যে বাইরের দিক থেকে আমরা যে দেখতে পাই নানান রকম কাজ হচ্ছে, সে কাজগুলো কিভাবে হচ্ছে, না আমাদের যে সমস্ত কর্মেন্দ্রিয় রয়েছে হাত পা ইত্যাদি, সেই বাইরের কর্মেন্দ্রিয়গুলো তারা যেন যে কাজটা হচ্ছে তার সঙ্গে ভীষণভাবে যুক্ত রয়েছে। সেজন্য বলছেন সলি ইট ইজ নট মেরলি দি ওভার্ট অ্যাক্টিভিটি ডান উইথ দি এক্সারসাইজ অফ দি এক্সটার্নাল অর্গানস অফ অ্যাকশন, অর্থাৎ এই যে অ্যাকশন, এই অ্যাকশন শুধুমাত্র এক্সটার্নাল অর্গানস অফ অ্যাকশন বাইরের দিককার যেসব কর্মেন্দ্রিয় তাদেরই ক্রিয়াশীলতা, এবং সেই ক্রিয়াশীলতা যদি না একেবারে প্রথম থেকে অভ্যাস থাকে তাহলে সেটা সম্ভব নয়। তো তাহলে কাজ সকলকেই করতে হবে, কাজ ছাড়া কেউ থাকতে পারবে না। তো এইবারে আসছে মাত্র ছটি শব্দে কাজের ডেফিনিশন, বলছেন এনি এনার্জাইজিং অফ উইল ইজ অ্যান অ্যাকশন, অসাধারণ কথা, এনি এনার্জাইজিং অফ উইল ইজ অ্যান অ্যাকশন, উইল মানে ইচ্ছা, কিসের ইচ্ছা, কাজ করবার ইচ্ছা, এই উইলকে এনার্জাইজ করা হচ্ছে, এই উইল এনার্জাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজ করার ইচ্ছা আমার ভেতরে আছে, এবারে এনার্জি কাজ যে করব তার যে শক্তিটা সেইটে আমার ভেতরে আসছে, সেইটে যিনি যত ভালোভাবে আনতে পারবেন এবং সেই শক্তি যখন আমার ইচ্ছেকে কর্ম সম্পাদনে সহায়তা করবে তখনই সেটি হল একটি কাজ বা কর্ম। এনার্জাইজিং অফ উইল ইজ অ্যান অ্যাকশন, অ্যাকশন ইজ নাথিং বাট এনার্জাইজিং দ্য উইল, উইল মিন আর ফ্লোরনেস টুয়ার্ডস এনি ওয়াক। তো এই যে ফ্লোরনেস টুয়ার্ডস এনি ওয়াক, কোন একটি বিশেষ কাজের প্রতি আমার একটা ঝোঁক, এই ঝোঁকটা কার্যকরী বা অর্থবহ হয়ে উঠবে কখন, না যখন আমার এই উইল, আমার এই ইচ্ছেটা তাতে
শক্তির স্পর্শ লাগবে, আমার অনেকক্ষণ জল খাইনি, পেটটা পেয়েছে, আমার ভেতরে একটা জল খাবার ইচ্ছে তৈরি হচ্ছে, কৃষ্ণার ভেতর দিয়ে জল খাবার ইচ্ছে তৈরি হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি জলটা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সেই ইচ্ছেটা পূর্ণ হবে না। তো এই যে ইচ্ছে, এটি কিভাবে পূর্ণ হবে? না, যখন একটা শক্তির প্রবাহ ঘটবে আমার ভেতরে, সেই শক্তির প্রবাহ ইচ্ছা অনুসারে কাজটিকে সম্পন্ন করবে, সেই যে শক্তির প্রবাহ সেইটি কথা এখানে বলা হয়েছে, দ্য সোল অফ আর থট, ফিলিং, উইলিং অ্যান্ড ইমাজিনেশন, চিন্তা, অনুভব, ইচ্ছা, কল্পনা। বলছেন যে এবং এরকম আরো অজস্র বিষয় রয়েছে, সো মেনি অ্যাকশনস অফ কর্মস ডান বাই আস, এত রকম ভাবে আমরা কাজের সঙ্গে যুক্ত থাকি। যদি এই উদাহরণটি যেগুলো বলছেন, সাচ ইজ দ্য কম্প্রিহেন্সিভ ডেফিনিশন অফ দ্য টার্ম কর্ম, ইট ফলোজ দ্যাট এভরিবডি ইজ আ কর্মি অর ওয়াকার অ্যাট অল টাইম, বাট ফর দ্যাট ম্যাটার ইজ নট সিওরলি এ কর্মযোগী ফ্রম দ্য স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ এই যে কর্মের যে একটা বিরাট ডেফিনিশন দেওয়া হল, কম্প্রিহেন্সিভ ডেফিনিশন, একদম খুব কম্প্রিহেন্সিভ একটা সংজ্ঞায়িত করা হল কম্প্রিহেন্সিভ ওয়েতে, সেইখানে দুটো বিষয় আসছে, একটা হচ্ছে দ্য টার্ম কর্ম, আরেকটা হচ্ছে কর্মী অর দ্য ওয়ার্কার অ্যাট অল টাইমস, বাট ফর দ্যাট ম্যাটার নট সিওরলি কর্মযোগী বাট দ্য স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ বাইরের দিক থেকে কর্মযোগী নন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিনি কর্মযোগী। তারপর বলছেন, ফয়েস ইজ নট অ্যাকশন অ্যাজ অ্যাকশন উইচ ডিটারমাইন্স whether someone is doing karma sadhana or not. It is not action as action. অর্থাৎ কাজটা এমনভাবে করা হচ্ছে যেটা অনেকেই কাজগুলো বুঝতে পারছেন না। সকলের ভাবনা, চিন্তা, দৃষ্টি এসবের আড়ালে যেন কাজটি হয়ে যাচ্ছে। So it is not action as action which determines whether someone is doing karma sadhana or not. এখন এইখানে এই যে বিষয়টি action as action, এইটির ওপরে, এই প্রশ্নের উত্তরের ওপরে নির্ভর করে বলা যায় যে এই যেখানে বলা হচ্ছে যে অ্যাকশন অ্যাজ অ্যাকশন সেইটি নির্ভর করছে কর্মসাধনার দিকে আমাদের দৃষ্টি কীরকম সেখানে। এখানে মূল জায়গাটা হচ্ছে ইট ইজ দ্য স্পিরিট বিহাইন্ড দি অ্যাকশন অ্যান্ড দ্য মোটিভ বিহাইন্ড ইট হুইচ উইল সেটল দ্য কোয়েশ্চেন। যতক্ষণ পর্যন্ত আমরা শুধু কাজটুকুকে দেখব অ্যাকশন ইজ অ্যাকশন, ততক্ষণ পর্যন্ত ভেতরের ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হবে না। যখন আমরা যে মোটিভ, যে প্রণোদনা আমাদের ভেতরে আসছে এই অ্যাকশনের সঙ্গে যুক্ত হবার, সেই মোটিভ বা সেই প্রণোদনা ভেতর থেকে যেটি আসছে সেইটিকে যতক্ষণ না বুঝব ততক্ষণ অবধি এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাহলে এই যে অ্যাকশন, আর অ্যাকশন অ্যাজ আ মুভমেন্ট,
which brings about the work of sadhana, এই দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে। আরেকটু পরে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হচ্ছে। But what is the basic change in spirit and motive which transmutes someone's ordinary action into an element of karma sadhana? অর্থাৎ স্পিরিট অ্যান্ড মোটিভ, যে কোনো কাজের অন্তরালে একটা স্পিরিট থাকে, একটা অন্তঃপ্রেরণা থাকে আর একটা মোটিভ থাকে, উদ্দেশ্য থাকে। এই অন্তঃপ্রেরণা এবং কাজের উদ্দেশ্য এই দুটি যখন বদলায় তখন কোনো একজনের একটা সাধারণ কাজ সেটাও বদলে যায় কর্মসাধনায়। যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে, যেমন যে মানুষটি প্রত্যেক দিন সকালবেলা আশ্রমের কোনো একটি ডিপার্টমেন্টের সামনের রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করছেন, তিনি বাইরের জগতের একজন অ্যাকমপ্লিশড পার্সন হতে পারেন, বিরাট বড় সায়েন্টিস্ট হয়তো, কিমস্ত বড় ব্যবহারজীবী কিংবা ডাক্তার ইত্যাদি। কিন্তু মায়ের কাছে যখন তিনি গেছেন, আশ্রমে যখন তিনি গেছেন, তখন তিনি একজন আশ্রম ওয়ার্কার ছাড়া কিছু নয়। এইটাতে কি হল না, তার ভেতরের স্পিরিটের একটা বদল আমাদের চোখে পড়ল। যখনই তিনি আশ্রম গেছেন তখনই তার পদমর্যাদা ইত্যাদি সব বাইরে রেখে এসছে, ওগুলো আর নেই। শুধুমাত্র এখানে কি না, একটাই স্পিরিট। হোয়াট ইজ দ্য স্পিরিট? দ্যাট ইজ সার্ভিং দ্য মাদার। আর মোটিভ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গাটা, যে ব্রিংইং অ্যাবাউট এ চেঞ্জ ইন মাই কর্মা টু গেট ইট অ্যাজ কর্ম সাধনা। কর্ম কর্ম সাধনাকে রূপান্তরিত হয়ে যাবে শুধুমাত্র যদি স্পিরিট এবং মোটিভ, অর্থাৎ আমার ভেতরকার যে অন্তঃপ্রেরণা এবং বাইরের দিককার যে উদ্দেশ্য, সেই দুটিকে আমরা যদি দেখি তাহলে তাদের পরিবর্তনের ভেতর দিয়ে কাজটা কর্ম সাধনাকে রূপান্তরিত হবে। যিনি গার্ডেনিং করছেন তার স্পিরিট অ্যান্ড মোটিভ এটি কিরকম? না, যিনি গার্ডেনিং করছেন একেবারে প্রাথমিক স্তরে, তার গার্ডেনিং এর উদ্দেশ্য হচ্ছে, মোটিভ হচ্ছে কি না, তার বাড়ির সামনেটা বেশ চমৎকার ভাবে সাজানো থাকবে, তার বাড়িরই বাড়ির সামনের ছোট্ট একটি জায়গা সেইখানটাতে উনি গার্ডেনিং করছেন। তার মোটিভ তখন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা। এবং স্পিরিট, অন্তঃপ্রেরণা কি? অন্তঃপ্রেরণা হচ্ছে যে বিভিন্ন রঙে যে মৌসুমি ফুল আছে সেই ফুলগুলো দিয়ে, সেই ফুলগুলো দিয়ে বাগানটাকে আমি সাজাবো। তাহলে এটা হচ্ছে স্পিরিট, অন্তঃপ্রেরণা সাজিয়ে তোলবার। আর মোটিভ, উদ্দেশ্য হচ্ছে কি না, আমার বাড়িটিকে উপযুক্ত রকম একটা অর্নামেন্টাল লুক দেব থ্রু দি ব্লসম সিজন ফ্লাওয়ার। এইটি হচ্ছে প্রাথমিক। এবারে এটি বদলাচ্ছে, বদলে কি হচ্ছে না, স্পিরিট। স্পিরিট তখন আর এই মৌসুমি ফুল ফোটানোকে নেই, তখন সেটি কি, সেটি হচ্ছে জীবনের সঙ্গে, জীবনের পরিপ্রকাশের সঙ্গে আমার চেতনা প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। তখন আমি গাছ লাগাচ্ছি বা গাছের পরিচর্যা করছি শুধুমাত্র ওই নানান রঙের ফুল হবে বা সুন্দরভাবে সাজিয়ে উঠবে তার জন্য নয়, আমি একটা জীবনকে প্রত্যক্ষ করছি। একটি জীবন আসলে যেটি হচ্ছে একটা ডিভাইন ভাইব্রেশন, সেইটি আমার সামনে
ক্রমশ রূপায়িত হয়ে উঠছে। এইটা হল স্পিরিট, যার জন্য আমি ওর সঙ্গে যুক্ত হয়েছি। আর মোটিভ, মোটিভ হচ্ছে টু বি ওয়ান উইথ দি ফোর্স অফ দি ডিভাইন। আমি সেই দিব্যের শক্তির সঙ্গে মিলে যাব, এইটা হচ্ছে আমার মোটিভ। যত ভালোভাবে আমি কাজটি করতে পারবো, যত নিখুঁতভাবে আমি কাজটি করতে পারবো, যত পারফেক্ট এই কাজ হবে, তত ডিভাইন ফোর্সের সঙ্গে আই উইল বিকাম ওয়ান। তখন আর আমার শক্তি নয়, আমার ভেতর দিয়ে ভগবানের শক্তি কাজ করছে, সেইটি আমি দেখব। এইভাবে দি অর্ডিনারি অ্যাকশন অফ গার্ডেনিং উইল গেট ট্রান্সমিউটেড টু দি ডিভাইন অ্যাকশন অফ বিং ওয়ান উইথ দি ডিভাইন ফোর্স। এইটি হচ্ছে কর্মসাধনা। তো তাহলে এটা কিভাবে হবে এই ট্রান্সমিউটেশনটা? বলছেন দি আনসার ক্যান বি ব্রিফলি স্টেটেড অ্যাজ ফলোজ। অর্থাৎ যে অর্ডিনারি অ্যাকশন ইন্টু অ্যান এলিমেন্ট অফ কর্মসাধনা, এইটি আমি কিভাবে করব? দি এলিমিনেশন অফ দি ইগো আইডিয়া ফ্রম অল দ্য লিমস অফ অ্যান অ্যাকশন। প্রথম হচ্ছে আমাদের কাজের প্রত্যেকটি অনুপুঙ্খতার ভেতরে একটা অহমের ভাবনা থাকে, আমি, আমার বাগান, আমার গাছ, আমি কি মেনেছি, আমি করছি। প্রথম এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। দ্বিতীয়, দ্য কমপ্লিট অ্যান্ড আনরিজার্ভড কনসেক্রেশন অফ দিস অ্যাকশন টু দ্য ডিভাইন অ্যান্ড ইটস সার্ভিস। এই যে আমি কাজটি করছি, অর্থাৎ আমার বাড়ির সামনের ছোট্ট জায়গাটিতে আমি বাগান তৈরি করছি, এই কাজটি নিবেদন করছি কাকে? টু দি ডিভাইন অ্যান্ড হিজ সার্ভিস, ভগবানকে দিয়ে দিচ্ছি, এবং এই কাজের মধ্য দিয়ে আমি তাঁকে সার্ভ করছি, তাঁর সেবা করছি। এই দুটি হচ্ছে টুইন এলিমেন্টস উইচ ইম্পার্ট টু অ্যান অর্ডিনারি অ্যাক্টিভিটি দ্য ক্যারেক্টার অফ কর্ম সাধনা, which imparts to an ordinary activity the character of karma sadhana. তাহলে এই দুটি জায়গা, প্রথম অহংবোধকে সরিয়ে আনা, এবং দ্বিতীয় পূর্ণভাবে, কমপ্লিট আর আনরিজার্ভ, পূর্ণ এবং শর্তহীন নিবেদন। এই যে কাজটি, সেই কাজটি আমি ভগবানের কাছে নিবেদন করছি তার কাজ হিসেবে। এই দুটি বিষয়কে আমরা যদি এই দুটি উপায়ে সহায়তা নিই, তাহলে আমাদের কাজ হয়ে উঠবে কর্মসাধনা। এখানে লাইফ ডিভাইনের একটি জায়গা থেকে যুগলদা কোট করছেন, বলছেন দিস কনসেক্রেশন অফ দ্য উইল ইন ওয়ার্ক প্রসিড বাই গ্রাজুয়াল এলিমিনেশন অফ দি ইগো উইল অ্যান্ড ইটস মোটিভ পাওয়ার অফ ডিজায়ার। দি ইগো সাবজেক্ট ইটসেলফ টু সাম হায়ার ল and finally effaces itself, seems not to exist or exists only to serve a higher power or a higher truth or to offer its will and acts to the divine being as an instrument. বলছেন এই যে কনসেক্রেশন, নিবেদন, কিসের নিবেদন?
না আমার ভেতরকার এই ইচ্ছাকে, কাজের এই ইচ্ছাকে, এইটিকে আমি যে ভগবানের কাছে নিবেদন করে দিচ্ছি, এইটি খুব ধীরে ধীরে অগ্রগামী হতে থাকে। কিসের মধ্যে দিয়ে? না আমার ভেতরকার যে অহং প্রভাবিত ইচ্ছা শক্তি, সেইটি ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে। এবং আর কি লুপ্ত হচ্ছে? না এই অহং প্রভাবিত ইচ্ছা শক্তির ভেতরে যে উদ্দেশ্য কাজ করে, সেই উদ্দেশ্যের ভেতরে কি থাকে? ডিজায়ার, অর্থাৎ তার ভেতরে কামনা বাসনা থাকে, সেইটি আস্তে আস্তে চলে যাচ্ছে যত আমি আমার কাজকে ভগবানের কাছে নিবেদন করছি। এবং তখন কি হচ্ছে? না আমার এই যে ইগো, আমার এই যে অহংবোধ, সেইটি সাবজেক্ট সেটল টু সাম হায়ার ল, মানে সেটি যেন একটা উচ্চতর কোন নিয়ম তাকে অনুসরণ করছে। এতদিন তার কি নিয়ম ছিল? না এই আমি নামক সীমায়িত অস্তিত্বের জন্যে আমি সব করছি, এইটাই এতদিন পর্যন্ত তার নিয়ম ছিল। আমি নামক সীমায়িত অস্তিত্বের স্বাচ্ছন্দ বিধানের জন্যে আমি সব করছি, আমার উইল টু ওয়ার্ক, এই সব কিছু এইটির জন্য। এবারে যখন ক্রমশ আমি সচেতন ভাবে ভগবানের কাছে এই কাজটিকে উৎসর্গ করবার চেষ্টা করছি, তত এই যে সীমায়িত আমি, এটি যেন বেড়ে যাচ্ছে, এটি যেন বেড়ে যাচ্ছে। সেখানে আমি আর একা নই, আমি মানে আরো অনেক মানুষ। তখন সেই মানুষটি কি করবেন? না এতদিন পর্যন্ত তিনি তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য ঘরে এসির ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটি ঘরে, তিনি যখন ওই সাবজেক্ট হিমসেলফ টু সাম হায়ার ল, যখন হিজ ইগো ইজ গেটিং সাবজেক্টেড টু সাম হায়ার ল, তখন তার ক্ষেত্রে কি দাঁড়াবে? না আমার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য আরো অনেকের অস্বাচ্ছন্দ্যের কারণ হতে পারে, হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্যে আমি আমার ব্যক্তি স্বাচ্ছন্দ্যকে কমাব যাতে তা আরো অনেকের ক্ষেত্রে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। অ্যান্ড ফাইনালি ইফেসেস ইটসেলফ, ক্রমশ এই ইগো একেবারে চলে যাবে। তাহলে খুব পরিষ্কার দুটো স্টেজ, যে তিনটে স্টেজ, এক প্রথম স্টেজে হচ্ছে মোটিভ পাওয়ার অফ ডিজায়ার, সেইটি হচ্ছে ইগো উইলের একমাত্র ব্যাপার। দ্বিতীয় হচ্ছে এই ইগো একটা যেন বড় সড়ক বৃহত্তর নিয়মকে মেনে চলবার চেষ্টা করছে, সেখানে আমি মানে সীমিত আমি নয়, আমি মানে সমগ্র মানব জাতি অন্তত তার খানিকটা। সেজন্য আমি আমার আচরণকে এমনভাবে নির্ধারিত করছি যাতে তা আরো অনেকের অসুবিধের কারণ না হয়ে দাঁড়ায়। অ্যান্ড ফাইনালি ফেসেস ইটসেলফ, এই চলতে চলতে ক্রমশ সেটি মুছে যাবে। সিমস নট টু এক্সিস্ট, মানে এমন একটা সময় আসবে যখন ইগো বা অহং বলে আর কিছুই নেই। অর, এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট, অর এক্সিস্ট অনলি টু সার্ভ আ হায়ার পাওয়ার অর আ হায়ার ট্রুথ, একটা উচ্চতর মহাশক্তি অথবা উচ্চতর মহাসত্য তাকেই সার্ভ করছে। অর টু অফার ইটস উইল অ্যান্ড অ্যাক্ট টু দি ডিভাইন বিং, তার কাজ এবং ইচ্ছাকে দিব্য অস্তিত্বের জন্যে নিবেদন করছে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে? আমি মানে মানুষটি
বা এই বিশেষ অস্তিত্ব সে হয়ে যাচ্ছে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, যেন একটি যন্ত্র। ইন দি এন্ড, অবশেষে, মানে এখানেই শেষ নয়, এর উপরে অবশেষে, বাই দিস ওয়ে ওয়ান রাইজ দ্যাট আ কনসিয়াসনেস ইন দিস ওয়ান ফিল দ্য ফোর্স অফ প্রেজেন্স অ্যাক্টিং উইথ ইন অ্যান্ড মুভিং অর গভর্নিং অল দি অ্যাকশনস অ্যান্ড দ্য পার্সোনাল উইল ইজ এন্টায়ারলি সারেন্ডার্ড টু দি আইডেন্টিফাই or identified with that greater truth will, truth power or truth presence. বলছেন যে অবশেষে এইভাবে চলতে চলতে একজন এমন একটি চেতনাগত স্থিতিতে পৌঁছন, একটা কনসিয়াসনেস এমন একটি চেতনাগত স্থিতিতে পৌঁছন যেখানে তিনি অনুভব করছেন একটা শক্তি, মহাশক্তি অথবা একটি মহান উপস্থিতি যা কোথায় রয়েছে, ভেতরে রয়েছে, ভেতর থেকে যা কাজ করছে, এবং সেই মহাশক্তি অথবা মহা উপস্থিতি ভেতর থেকে ক্রিয়াশীল, ভেতর থেকে তিনি সঞ্চালিত করছেন, নিয়ন্ত্রিত করছেন আমার সমস্ত অ্যাকশনকে, সব কাজকে এবং ব্যক্তিগত ইচ্ছাকে, সেগুলি সব এন্টায়ারলি সারেন্ডার, অল অ্যাকশনস অ্যান্ড পার্সোনাল উইল এগুলো সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছে, সারেন্ডার অথবা মিলে গেছে কিসের সঙ্গে, মহত্তর ট্রুথ উইল অর্থাৎ সত্য ইচ্ছা, ট্রুথ পাওয়ার সত্য শক্তি অথবা ট্রুথ প্রেজেন্ট সত্য উপস্থিতির সঙ্গে মিলে গেছে। তো এইটি হচ্ছে একেবারে মূল বিষয়, আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনাচরণকে নিয়ন্ত্রিত করলে বা ব্যক্তিগত জীবনাচরণকে কোন খাতে বইতে দিলে আমাদের কর্ম, কর্ম সাধনায় রূপান্তরিত হবে, তার যেন একটা স্পষ্ট রূপরেখা শ্রী অরবিন্দের কাছ থেকে আমরা পাচ্ছি, যুগলদাইটিকে উদ্ধার করেছেন আমাদের জন্য। যখন আমরা সাধারণ কাজ, ভেতরের এবং বাইরের, যা একেবারে একজন সাধারণ এই পার্থিব মানুষ, তিনি সেই কাজগুলোকে নিয়েছেন, এবং সেটি ক্রমশ একজন অ্যাসপিরেন্টের কাজ হয়ে উঠছে, সেইটি কিভাবে হচ্ছে, মানে দুটি কাজকে ডিস্টিংগুইশ করা হচ্ছে, অর্ডিনারি অ্যাক্টিভিটিস বোথ ইনার অ্যান্ড আউটার ইন্ডালজিং বাই নর্মাল ওয়ার্ল্ডলি ম্যান, এটা একদিকে, আরেকদিকে অ্যাকশন টু বি আন্ডারটেকেন বাই অ্যান অ্যাসপিরেন্ট ওয়েন হি সিরিয়াসলি কনসিডার টেকিং আপ এ স্পিরিচুয়াল লাইফ। এই দুটি অ্যাকশন, দুটি অ্যাক্টিভিটি, তার ভেতরকার ডিস্টিংশন, তার ভেতরকার পার্থক্য, সেটি কিভাবে হচ্ছে। একজন একেবারে সাধারণ ওয়ার্ল্ডলি পার্সন, তিনি এই পার্থিবতার যেসব সাধারণ পার্থিবতার নিয়মকানুন সেইগুলো মেলে মেনে তিনি তার কর্মধারাকে নিয়ন্ত্রণ করছেন, ভেতরের এবং বাইরের বোধ। আর একজন যিনি একটা অধ্যাত্ম জীবন যাপন করবার অভিপ্রায়ে তার নিজের অ্যাকশনকে নিয়ন্ত্রিত করছেন, শ্রীঅরবিন্দ খুব সহজ করে বিষয়টি বলছেন, এটি লেটার্স অন যোগ থেকে নেওয়া, যুগলদাইটি তুলেছেন লেটার্স অন যোগ থেকে। মেন ইউজুয়ালি ওয়াক
and carry on their affairs. From the ordinary motives of the vital being, need, desire of wealth, or success or position, or power or fame, or the push to activity and the pleasure of manifesting their capacity. সাধারণত যে কাজের সঙ্গে আমি যুক্ত, সচরাচর যে কাজের সঙ্গে আমার সংযোগ, সেটি কিরকম? অর্ডিনারি মোটিভ। এই অর্ডিনারি মোটিভ কোথা থেকে আসছে, মানে কর্মপ্রণোদনা কোথা থেকে আসছে? ভাইটাল বিং থেকে, আমার প্রাণ সত্তা, কারণ প্রাণ সত্তাই তো সব থেকে শক্তিশালী বিষয়, সেখান থেকে আসছে। কি দেখছে সে? প্রয়োজন। বড্ড কষ্ট হচ্ছে, আমার স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, একটা গাড়ি না কিনলেই নয়, ডিজায়ার। অনেক সময় প্রয়োজনের থেকে ডিজায়ার আরো খানিক দূর আমাদের এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ এই ডিজায়ার মানে আমার আশপাশের অনেকের গাড়ি রয়েছে, আমাকেও গাড়ি কিনতে হবে, ওই ডিজায়ারটা নিজ হয়ে যাচ্ছে। কিসের ডিজায়ার? একদিকে যেমন ডিজায়ার ফর দ্য নিজ, আর একদিকে ডিজায়ার অফ ওয়েলথ অর সাকসেস অর পজিশন। এই যে ওয়েলথ, সাকসেস অর পজিশন অর পাওয়ার অর ফেম অর দ্য পুশ টু অ্যাক্টিভিটি, তাহলে নিজ ডিজায়ার, ওয়েলথ অর্থের ডিজায়ার, সাকসেস সাফল্যের যে কামনা, পজিশন আমার সামাজিক পেশাগত যে স্থিতি তার একটা বাসনা, ক্ষমতা পাওয়ার তার একটা বাসনা, খ্যাতি খ্যাতির একটা বাসনা, অথবা পুশ টু অ্যাক্টিভিটি কোন একটি কাজে আমাকে যুক্ত হতে হবে এইরকম একটি বাসনা, এবং প্লেজার অফ ম্যানিফেস্টিং দ্য ক্যাপাসিটি, এই ভেতরকার যে সম্ভাবনা সেগুলো ম্যানিফেস্টেড হবে। আমার ভেতরকার পয়সা করি আছে যে লোক জানতে পারবে, আমি যে সফল সেটা লোকে জানতে পারবে, আমি যে একটা মস্ত বড় পজিশনে রয়েছি কেউ কেটা সেটা লোকে জানতে পারবে, আমি যে ক্ষমতাশালী সেটা লোকে জানতে পারবে, এবং আমার যে সেই বিরাট খ্যাতি সেটাও লোকে জানতে পারবে। এই হচ্ছে বেসিক্যালি একজন মানুষের যে কোনো কাজের মোটিভ, এবং এই সবগুলো আসছে ভাইটাল বিং থেকে। When one takes up the yoga and wishes to concentrate one's life to the divine, জীবনকে ভগবানের কাছে নিবেদন করা, তার জন্যে যিনি যোগ সাধনার পথ নিয়েছেন, these ordinary motives of the vital being have no longer their full and free play. এই ভাইটাল বিইংয়ের ভেতরকার যে ইচ্ছে সেগুলো সেই একেবারে খোলামেলাভাবে তাদের কাজ করবে না, দে হ্যাভ টু বি রিপ্লেসড বাই অ্যানাদার, আর মেইনলি সাইকিক অ্যান্ড স্পিরিচুয়াল মোটিভ। মোটিভটা অরিজিনেট করবে কোথা থেকে? ফ্রম দ্য সাইকিক অ্যান্ড ফ্রম দ্য স্পিরিচুয়াল, which will enable the sadhak to walk with the same force as before, no longer for himself, but for the divine. একই শক্তিতে কাজ করবে, কারণ এই যে সাইকিক বা স্পিরিচুয়াল মোটিভ, এটি কাজ করবেন ওই ভাইটালের ভেতর দিয়ে, কিন্তু ভাইটাল তখন প্রভাবিত, সাইকিকের দ্বারা প্রভাবিত, স্পিরিচুয়ালিটির দ্বারা প্রভাবিত, এবং তারা তখন রূপান্তরিত, সে তখন রূপান্তরিত, ভাইটাল হ্যাজ বিকাম ট্রান্সফর্ম। সুতরাং এইখানে এই দু ধরনের কাজের পার্থক্য আমরা স্পষ্ট দেখতে পাব। আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের আলোচনা, পরের দিন এই বিষয়টি আরেকটু বিস্তারিত আলোচনা করে আমরা এর পরের অংশে যাব। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী শনিবার আমরা আবার মিলিত হব। নমস্কার, ধন্যবাদ।